বের হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীর্ঘ ফ্লাইটের পরে অবশেষে হোটেলে আসলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার জাপানের ফার্স্ট নাইটের যে রুমটা, আমি যে হোটেলে উঠেছি এই হোটেলের নাম হলো ট্রাস্টি হোটেল। তো এই হোটেলের রুমের একটা রিভিউ দিই আপনার সাথে। অন্য হোটেলের মতো এখানে কোনো ইলেকট্রিসিটি পয়েন্ট নেই যে কারেন্টের জন্য, অটোমেটিক ইলেকট্রিসিটি আছে রুমে। এটা একটা থ্রি স্টার হোটেল জাপানে। এই হল আমার বেড। আর ছোট্ট একটা টিভি, আমার 24 ইঞ্চ হবে। আর এটা একটা এয়ার পিউরিফায়ার। সো জাপানে আসলে রুমের ভিতরে সেন্ট্রাল এসি তো আছেই, এই সেন্ট্রাল এসি প্লাস এয়ার পিউরিফায়ারও আছে। আর ছোট একটা ডেস্ক। আর এ হলো বেড, ডাবল বেড। ছোট্ট একটা কাউচ আছে এখানে বসার জন্য। ওয়াশরুমটা একটু অন্য টাইপের, এটা পুরোটাই হলো মিরর। আর এই হলো ওয়াশরুম। তো এখানে টুথব্রাশ, সোপ, তারপর যা আছে টয়লেট্রিজ সবই আছে। হ্যান্ড ড্রায়ার, ওইখানে কসমেটিক দেখা যাচ্ছে, শ্যাম্পু, সাবান, এই তো। আর কমোড তো একটু অন্যরকম, যেটা নর্মালি আমরা দেখি না বাংলাদেশে। এখানে জাপানের সব জায়গায় এই টাইপের অটোমেটিক, যেহেতু জাপান অনেক বেশি টেকনো বেস কান্ট্রি আর সব কিছু রোবোটিক, তো এটা অবশ্যই রোবোটিক হবে। সব কিছু আসলে জাপানি ভাষায় লেখা হবে, ইংলিশও লেখা আছে, সো এটা সুবিধা। এখানে বসে বসে এটা মনে হয় অটোমেটিক প্রেস করলে অটোমেটিক ভিতর থেকে ওয়াশ করে দেয় মানুষকে। একটু ট্রাই করে দেখি এটা কিভাবে, হ্যাঁ এটা ভিতর থেকে বের হচ্ছে। একটু করতে হবে, আসলে তো ভিজে ভিজে গেল হঠাৎ করে, একদম ভিতর থেকে পানি বেরোইছে। তো এটা অনেক ফানি, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো ওয়াশরুমে বসেই ফোনে কথা বলা যাবে, এই তো। তো এখন রেস্ট নিব ইনশাল্লাহ। কালকে থেকে আমার যেই কাজে আসছি, যেই ফেয়ারে আসছি আমি এখানে, তো এখানে টুকটাক কিছু ব্লগ শেয়ার করব, এই তো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।